আসসালামু আলাইকুম। রিজেন্স পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমরা যেহেতু প্রথম অধ্যায় পড়তেছিলাম, তো আজকে আমরা প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। তো সেটা হচ্ছে ডিএনএ। ডিএনএটা হচ্ছে প্রথম অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে কিন্তু এটা একাডেমিক পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় প্রায় কিন্তু প্রশ্ন আসে এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন আসে। তো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ঠিক আছে? তো ডিএনএ নিয়ে, ডিএনএর গঠন নিয়ে আমরা দুইটা ক্লাস করব। তো একটা হচ্ছে প্রথমে আজকে পড়বো আমরা হচ্ছে রাসায়নিক গঠন ডিএনএর, এরপরের ক্লাসে আমরা ভৌত গঠন পড়ব। ওকে, আচ্ছা, এখন দেখো ডিএনএর গঠন, ডিএনএ তৈরি করতে হলে আমাদের কিছু কাঁচামাল লাগে, কিছু পদার্থ লাগে, ঠিক আছে? এগুলো একটার সাথে একটা যুক্ত হয়ে ডিএনএ গঠিত হয়। তাহলে আমরা প্রথমে দেখে নিই যে ডিএনএ গঠনে কী কী রাসায়নিক পদার্থ লাগে। আচ্ছা, প্রথমে ডিএনএ গঠনের জন্য যে উপাদানটা লাগে সেটা না, তার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোস। ডিঅক্সিরাইবোস, আচ্ছা, তো এই ডিঅক্সিরাইবোস এটা হচ্ছে একটা পেন্টোজ সুগার। এটা হচ্ছে একটা পেন্টোজ সুগার। তো ভাই, পেন্টোজ সুগার কাকে বলে? পেন্টোজ সুগার হচ্ছে যে সুগার বা যে কার্বোহাইড্রেটে পাঁচটা কার্বন থাকে, ঠিক আছে? সেটা হচ্ছে পেন্টোজ সুগার। তাহলে এটা হচ্ছে একটা ডিঅক্সিরাইবোস, এবং এই ডিঅক্সিরাইবোসের 2 নং কার্বনে হচ্ছে অক্সিজেন থাকে না, ঠিক আছে? এই জন্য এটার নাম হচ্ছে ডিঅক্সি। ডি মানে নাই, কি নাই, অক্সিজেন নাই, এই জন্য এটার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোস। তো আমরা ডিঅক্সিরাইবোসের গঠনটা একটু দেখি, এখানে একটু ডিঅক্সিরাইবোসের গঠনটা দেখি। তো এই হচ্ছে ডিঅক্সিরাইবোস, এখানে একটা অক্সিজেন থাকে, ওকে। এটা হচ্ছে 1 নং কার্বন, এটা 2 নং কার্বন, এটা 3 নং কার্বন, এটা 4 নং কার্বন, এবং চক্রের বাইরে থাকে হচ্ছে 5 নং কার্বন, ওকে। এবং আমি একটু আগে বলছি যে ডিঅক্সিরাইবোসে 2 নং কার্বনে অক্সিজেন থাকে না। এই যে 2 নং কার্বনে থাকার কথা ছিল হচ্ছে ওএইচ, যদি ওএইচ থাকে সেটার নাম হচ্ছে রাইবোস, যদি এখান থেকে ওটা চলে যায়, অক্সিজেন চলে যায়, তখন এটার নাম হয়ে যায় ডিঅক্সিরাইবোস, মনে থাকবে? আচ্ছা, ঠিক আছে। এরপরে ডিএনএ তৈরির জন্য আর কি লাগে? নেক্সট লাগে হচ্ছে নাইট্রোজেন ক্ষারক, ঠিক আছে? নাইট্রোজেন ক্ষারক মানে নাইট্রোজেন বেস। এখন এই নাইট্রোজেন ক্ষারক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পিউরিন, আর একটা হচ্ছে পাইরিমিডিন। তো পিউরিন হচ্ছে এখানে দুইটা চক্র থাকে, ঠিক আছে? পিউরিনে কয়টা চক্র থাকে? দুইটা, আর পাইরিমিডিনে হচ্ছে একটা চক্র থাকে, ঠিক আছে? আচ্ছা, তো পিউরিনের মধ্যে কী কী আছে? পিউরিনের মধ্যে হচ্ছে অ্যাডেনিন, অ্যাডেনিন আর হচ্ছে গুয়ানিন, ওকে, অ্যাডেনিন আর হচ্ছে গুয়ানিন। আর পাইরিমিডিনের ক্ষেত্রে থাকে হচ্ছে থাইমিন, থাইমিন, সাইটোসিন আর হচ্ছে ইউরাসিল, ইউরাসিল। কিন্তু মনে রাখতে হবে যে ডিএনএর ক্ষেত্রে এই ইউরাসিলটা থাকে না, ঠিক আছে? ডিএনএ যখন তৈরি হবে তখন ইউরাসিলটা, এই পাইরিমিডিন গ্রুপের নাইট্রোজেন ক্ষারকটা থাকে না, তাহলে ইউরাসিল কিন্তু এখান থেকে বাদ চলে যাবে। ইউরাসিল কার ক্ষেত্রে থাকে? যখন আরএনএ গঠিত হয় তখন এই থাইমিনের পরিবর্তে তখন এই ইউরাসিলটা যুক্ত হয়, ঠিক আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এমসিকিউর জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলা হচ্ছে নাইট্রোজেন ক্ষারক, ঠিক আছে? আচ্ছা, এরপরে লাগে হচ্ছে, 3 নম্বর লাগে হচ্ছে ফসফেট, একটা ফসফেট মূলক লাগে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে আমাদের একটা ডিএনএ। তাহলে কিভাবে হচ্ছে এগুলো একটার সাথে একটা যুক্ত হয়ে ডিএনএ গঠিত হয় সেটা আমরা একটু আগে দেখি। আচ্ছা, তাহলে এই যে একটা ডিঅক্সিরাইবোস, আমি কিন্তু আগে থেকে লিখে রাখছি, এই একটা ডিঅক্সিরাইবোস। তো এই ডিঅক্সিরাইবোসের 5টা কার্বন, 1 2 3 4 5, ওকে। তো এই ডিঅক্সিরাইবোসের 1 নং কার্বনের সাথে যুক্ত হয় হচ্ছে এই নাইট্রোজেন ক্ষারকগুলো, ঠিক আছে? তাহলে 1 নং কার্বনের সাথে একটা আমি নাইট্রোজেন ক্ষারক যুক্ত করে দিলাম, আমি অ্যাডেনিন যুক্ত করে দিলাম। যদি অ্যাডেনিন যুক্ত হয়, অর্থাৎ অ্যাডেনিন যোগ হচ্ছে ডিঅক্সিরাইবোস, মানে নাইট্রোজেন ক্ষারক যোগ ডিঅক্সিরাইবোস, এর নাম হচ্ছে, যখন এই পেন্টোজ সুগারের সাথে একটা নাইট্রোজেন ক্ষারক যুক্ত হবে তখন তার নাম হয়ে যায় হচ্ছে নিউক্লিওসাইট। তার নাম কি? তার নাম হচ্ছে নিউক্লিওসাইট। তাহলে এটা একটা নিউক্লিওসাইট, তাহলে এই নিউক্লিওসাইটের নাম, পার্টিকুলারলি এই নিউক্লিওসাইটের নাম হচ্ছে, যেহেতু অ্যাডিনিন যুক্ত হয়েছে, এটার নাম হচ্ছে অ্যাডিনোসিন,
কিন্তু লক্ষ্য করো এটা কিন্তু ডিঅক্সি রাইবোজ পেন্টোজ সুগার, তাই না? এই জন্য ডিঅক্সি নামের আগে অবশ্যই আমাদের এই অ্যাডিনোসিনের নামের আগে আমাদের ডিঅক্সি কথাটা লাগাইতে হবে, ঠিক আছে? তাহলে অ্যাডিনিন যুক্ত হয় ডিঅক্সি অ্যাডিনোসিন, যদি গুয়ানিন যুক্ত হয় তখন নাম হয়ে যাবে ডিঅক্সি গুয়ানোসিন, ডিঅক্সি গুয়ানোসিন। যদি থাইমিন যুক্ত হয়ে যাবে ডিঅক্সি থাইমিডিন, ডিঅক্সি থাইমিডিন। যদি এটার সাথে সাইটোসিন যুক্ত হয় তখন এটার নাম হয়ে যাবে ডিঅক্সি সাইটিডিন, ঠিক আছে? এগুলো সবই হচ্ছে আমাদের নিউক্লিওসাইট। ওকে, নিউক্লিওসাইট আমরা তৈরি করে ফেলছি। এখন আসো এই ফসফেট, বাকি থাকলো হচ্ছে এই ফসফেট। তো এই ফসফেটটা যুক্ত হয় হচ্ছে এই ডিঅক্সি রাইবোজের 5 নং কার্বনের সাথে, ঠিক আছে? এই নাইট্রোজেন ক্ষারক যুক্ত হয়েছিল 1 নং কার্বনের সাথে, আর ফসফেট যুক্ত হবে 5 নং কার্বনের সাথে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে 5 নং কার্বনের সাথে আমরা একটা ফসফেট যুক্ত করে দিই। তাহলে এখানে একটা আমরা ফসফেট, এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করে ফসফেটটা যুক্ত করে দিলাম। তাহলে এই নিউক্লিওসাইডের সাথে কি যুক্ত হলো? নিউক্লিওসাইডের সাথে যুক্ত হইলো হচ্ছে তোমার একটা ফসফেট, ঠিক আছে? তাহলে ফসফেট যুক্ত হইলো নিউক্লিওসাইডের সাথে, ফসফেট কিন্তু যুক্ত হয়ে গেল। নিউক্লিওসাইডের সাথে ফসফেট যুক্ত হয়ে কি তৈরি করলো? তাহলে ডিঅক্সি অ্যাডিনিনের সাথে কয়টা ফসফেট যুক্ত হয়েছে ভাই? তাহলে ডিঅক্সি অ্যাডিনিনের সাথে একটা ফসফেট যুক্ত হয়েছে, তখন এটার নাম হয়ে যাবে হচ্ছে ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট, তাই না? একটা ফসফেট যুক্ত হয়েছে। তাহলে যদি এই ডিঅক্সি গুয়ানিনের সাথে যুক্ত হয় নাম হয়ে যাবে ডি গুয়ানোসিন মনোফসফেট, এভাবে হচ্ছে ডি টিটিপি, ডি টিএমপি এবং ডি সিটিপি, তাই না? এই চারটা হচ্ছে কি তৈরি হয়ে গেল আমাদের নিউক্লিওটাইড। তাই এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে এটা হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে দেখো নিউক্লিওটাইড কাকে বলে? নিউক্লিওটাইড হচ্ছে যে নিউক্লিওসাইডের সাথে যদি ফসফেট যুক্ত হয়, যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে এই একটা নিউক্লিওটাইড আমরা পেয়ে গেছি, তাহলে পুরাটা হচ্ছে একটা নিউক্লিওটাইড, ঠিক আছে? এই নিউক্লিওটাইডের পলিমারি হচ্ছে ডিএনএ, তার মানে অনেকগুলো নিউক্লিওটাইড যখন একত্রে যুক্ত হবে তখন তার নামই হয়ে যাবে ডিএনএ, ঠিক আছে? তাহলে এখন আমরা এই পলিমারটা তৈরি করে ফেলি। তাহলে এটুকু আমরা মুছে দিচ্ছি, এই একটা নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইডের নাম হচ্ছে ডিএমপি, তাই না? বা এটাকে আমরা অ্যাডিনিন নিউক্লিওটাইডও বলতে পারি। আচ্ছা, তাহলে এটার সাথে আমি আরও নিউক্লিওটাইড তৈরি করব, ওকে? আচ্ছা, ঠিক আছে। তাহলে কথা কি ছিল যে 1 নং কার্বনের সাথে, এই যেটা হচ্ছে 1 নং কার্বন, এটা 2, 3, 4, এখানে হচ্ছে 5, তো 1 নং কার্বনের সাথে যুক্ত থাকবে হচ্ছে একটা নাইট্রোজেন বেস। এখানে আমি নাইট্রোজেন বেসটা যুক্ত করলাম হচ্ছে গুয়ানোসিন, গুয়ানিন, ঠিক আছে? আচ্ছা, এবং এই যে 5 নং কার্বনের সাথে থাকবে হচ্ছে ফসফেট। তাহলে হয়ে গেলে একটা নিউক্লিওটাইড, ঠিক আছে? এটা হচ্ছে একটা গুয়ানিন নিউক্লিওটাইড বা ডিজিএমপি, ঠিক আছে? ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট, ডিঅক্সি গুয়ানোসিন মনোফসফেট। এবং এটার ক্ষেত্রে আসো, এটা যে 1 নং কার্বন, এখানে নাইট্রোজেন বেস যুক্ত করলাম, আমি হচ্ছে কি যুক্ত করব? আমি যুক্ত করলাম হচ্ছে থাইমিন যুক্ত করলাম, এবং এর 5 নং কার্বনের সাথে অবশ্যই একটা ফসফেট যুক্ত হবে। তাহলে কি তৈরি হয়ে গেল আমাদের? একটা নিউক্লিওটাইড তৈরি হবে। এখানে 3টা নিউক্লিওটাইড আছে না? এখন এই 3টা নিউক্লিওটাইড কিন্তু একটা একটার সাথে যুক্ত থাকতে হবে। কীভাবে যুক্ত থাকে? তো এটাকে যদি আমরা ধরি, তো এই যে এটা যদি হয় প্রথম নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইড হচ্ছে এই 3 নং কার্বন দিয়ে পরের নিউক্লিওটাইডের ফসফেটের সাথে যুক্ত থাকে, ঠিক আছে? তাহলে এই 3টা এটার সাথে যুক্ত থাকবে, তাই না? এভাবে যুক্ত থাকবে, তার মানে এই হাতটা এদিকে খালি থাকবে, এখানে যে 3টা এখানে খালি থাকবে, আর এই ফসফেটটা এদিকে মুক্ত থাকবে, ওকে? তাহলে এই যে হয়ে গেল আমাদের একটা নিউক্লিওটাইডের পলিমার, ঠিক আছে? তাহলে এটাকে বলা হচ্ছে ডিএনএর একটা সূত্র, ডিএনএর একটা সূত্র তৈরি করে ফেললাম। কিন্তু আমাদের কিন্তু মনে রাখতে হবে ডিএনএর কিন্তু 2টা সূত্র থাকে। ডিএনএর কয়টা সূত্র থাকে? ডিএনএর হচ্ছে সূত্র হচ্ছে 2টা, এই জন্য ডিএনএকে বলা হয় দ্বিসূত্রক। তাহলে অবশ্যই আর একটা সূত্র আমাকে বানাতে হবে, কিন্তু ডিএনএর যে আর একটা সূত্র থাকে, এই সূত্রটা হচ্ছে এভাবে থাকে না, উল্টো হয়ে অবস্থান করে, এটাকে বলা হয় বিপরীতমুখী অবস্থান করে, বা এটাকে বলা হয় অ্যান্টি প্যারালাল। তার মানে ডিঅক্সি রাইবোজগুলা এমনি থাকবে, কিন্তু জাস্ট উল্টো হয়ে থাকবে। তাহলে আমি এখানে আঁকায় ফেলি, ডিঅক্সি রাইবোজ জাস্ট উল্টো হয়ে অবস্থান করবে,
উল্টো হয়ে অবস্থান করবে। দেখো এই যে অক্সিজেনটা ছিল এদিকে এইদিকে, এটা কিন্তু অক্সিজেনটা উল্টো হয়ে গেছে, তাই না? আচ্ছা, একইভাবে আমরা আঁকায় ফেলি, এই যে হয়ে গেল। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে এগুলোর সাথে নাইট্রোজেন বেস যুক্ত হওয়া। তাহলে এই যেটা হচ্ছে এক নং কার্বন, এটা এক নং কার্বন, এটা হচ্ছে এক নং কার্বন, এক নং কার্বনের সাথে নাইট্রোজেন বেস বা ক্ষারক যুক্ত হবে। এখন এখানে কোন নাইট্রোজেন বেসটা যুক্ত হবে? এখানে হচ্ছে পাশে যে নিউক্লিওটাইড আছে, নিউক্লিওটাইডে যে নাইট্রোজেন বেস থাকবে সেটা অনুসারে, যেহেতু এখানে জি আছে তো মনে রাখতে হবে যে অ্যাডিনিনের সাথে সবসময়ই থাইমিন যুক্ত হয়। অ্যাডিনিনের সাথে কি যুক্ত হয়? থাইমিন, এবং সেটা হচ্ছে দুইটা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে। যে এই চিহ্নটা ভাইয়া, এটা কিন্তু সমান চিহ্ন না, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। কয়টা হাইড্রোজেন বন্ধন এখানে থাকে? দুইটা হাইড্রোজেন বন্ধন। আবার যখন এক পাশে যখন গুয়ানিন থাকে তখন অপর পাশে থাকে হচ্ছে সাইটোসিন, বা এক পাশে যখন সাইটোসিন থাকে অপর পাশে থাকে হচ্ছে গুয়ানিন, এবং এরা হচ্ছে তিনটা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে। তাহলে এখানে কি আছে? এখানে আছে গুয়ানিন, তাই না? এখানে গুয়ানিন, তাহলে এই পাশে কি থাকতে হবে? এই পাশে থাকতে হবে হচ্ছে সাইটোসিন। এই যে গুয়ানিন আর সাইটোসিন একসাথে অবস্থান করে, ওকে। আচ্ছা, একইভাবে এখানে আছে অ্যাডিনিন, তাহলে এখানে কি বসবে? এখানে হচ্ছে থাইমিন, এখানে থাইমিন আছে, এখানে কি বসবে? অ্যাডিনিন, তাই না? এবং আমরা জানি থাইমিন অ্যাডিনিন বা অ্যাডিনিন থাইমিন, এরা হচ্ছে দুইটা হাইড্রোজেন বন্ড দিয়ে, দুইটা হাইড্রোজেন বন্ড দিয়ে, এবং গুয়ানিন এবং সাইটোসিন হচ্ছে তিনটা হাইড্রোজেন বন্ড দিয়ে দুই পাশে হচ্ছে যুক্ত থাকে, ওকে। এখন আমরা এগুলোর সাথে ফসফেট যুক্ত করে দেবো। তাহলে 1, 2, 3, 4, এই যে এখানে 5 নম্বর কার্বন, এটার সাথে ফসফেট যুক্ত থাকবে, এটার সাথে ফসফেট যুক্ত থাকবে, এটার সাথে ফসফেট যুক্ত থাকবে, ওকে। এবং এই ফসফেটটা নিচের ডিঅক্সিরাইবোজের 3 নং কার্বনের সাথে যুক্ত থাকবে, এই যে 3 নং কার্বনের সাথে যুক্ত থাকো। তাহলে দেখো ভাইয়া, এই যে এটাই কিন্তু আমাদের দ্বিসূত্রক ডিএনএ হয়ে গেল, ঠিক আছে? এখন লক্ষ্য করো, এই যে আমি এটা তৈরি করলাম, এই যে এটা তৈরি করলাম, এই সূত্রের কথা লক্ষ্য করো। এটা ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে এই যে 5 নং কার্বনের সাথে যে ফসফেটটা যুক্ত আছে প্রথম নিউক্লিওটাইডে, এই যে ফসফেটটা, এটা হচ্ছে কার সাথে যুক্ত আছে? 5 নং কার্বনের সাথে, এটা হচ্ছে মুক্ত। তাহলে এটা এদিকে হচ্ছে 5 নং কার্বনের সাথে যুক্ত আছে, আর এইদিকে যে কার্বনটা, এটা হচ্ছে 3 নং কার্বন, এই 3 নং কার্বনের এই হাফটা হচ্ছে মুক্ত আছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমরা লিখতে পারি 3, তাহলে এদিকে 5 মুক্ত আছে, এদিকে হচ্ছে 3 মুক্ত আছে। তাহলে এটাকে যদি আমরা মাথা ধরি আর এটাকে যদি পা ধরি, তাহলে এটাকে আমরা বলতে পারি 5-3- সূত্র, তাই না? এটা হচ্ছে 5-3- সূত্র। একইভাবে লক্ষ্য করো, এদিকে 1, 2, 3, এই 3 হাতটা এদিকে হচ্ছে মুক্ত আছে, আর নিচের দিকের যে নিউক্লিওটাইডটা, এখানে হচ্ছে 1, 2, 3, 4 এবং 5। তাহলে 5 নং কার্বনের সাথে যে ফসফেটটা যুক্ত আছে, এটাও কিন্তু কারোর সাথে যুক্ত নাই, তার মানে এটাও মুক্ত। তাহলে উপরের দিকে থাকে হচ্ছে 3, নিচের দিকে হচ্ছে 5, এটাকে 3-5- সূত্র কিন্তু বলা হয়। তার মানে যদি এটাকে আমি যদি লিটারেলি একটা প্রাণীর সাথে কল্পনা করি, যে প্রাণীর হচ্ছে এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে লেজ, তার মানে এটা কীভাবে থাকবে? তার মানে এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে লেস, এটা হচ্ছে 5 প্রান্ত 3 প্রান্ত, এটা 5-3 বললাম। এবং বিপরীত যে সূত্রটা, এটা কীভাবে থাকে? এটা জাস্ট উল্টা হয়ে থাকবে, তার মানে হচ্ছে দেখো এই সূত্রটা কী হবে, এই সূত্রকে মাথাটা থাকবে নিচের দিকে, অর্থাৎ এদিকে থাকবে হচ্ছে 5 প্রান্ত আর এদিকে থাকবে হচ্ছে 3 প্রান্ত। এভাবে কিন্তু ডিএনএটা পাশাপাশি অবস্থান করে, ঠিক আছে? তাহলে এভাবে কিন্তু আমরা সহজে ডিএনএ রাসায়নিক গঠনটা সহজে বর্ণনা করতে পারবো। এবং এখান থেকে প্রত্যেকটা তথ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে এখান থেকে আসে যে নাইট্রোজেন বেস কি, তারপর হচ্ছে নিউক্লিওসাইট কাকে বলে, নিউক্লিওটাইড কাকে বলে, তারপর হচ্ছে ডিএনএ কাকে বলে, এই সংজ্ঞাগুলো কিন্তু আমাদের খুব সহজেই মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের ডিএনএ রাসায়নিক গঠন। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে ডিএনএর ভৌত গঠন করবো। সবাইকে ধন্যবাদ।